কাউন্টার থেকে টিকিটটা প্রিন্ট করে নিয়ে স্টেশনে বসেছিলাম ট্রেনের অপেক্ষায়। মূলত ঢাকায় যাব, তো এই সময় দেখি একটা ট্রেন চলে আসলো। তাই ট্রেনটা দেখে একটু ক্যামেরাটা অন করলাম, ভাবলাম ট্রেনের ভিডিও করি। তো ভিডিওটা করতে করতে আবার অন্য আরেক দিকে ভাবনাটা চলে গেল। তো ভাবনাটা হলো একটা ব্লগ করার। তো ততক্ষণে আরও একটি ট্রেন চলে এসেছে। তো যাই হোক, সবাই যেহেতু মোটর ব্লগ বা কার ব্লগ করে, তাই আজকে মনে হলো হঠাৎ করে আমি একটু ট্রেন ব্লগ করি। তাই আর ভিডিওটা অফ করলাম না, ভিডিওটা চালিয়ে গেলাম। যতগুলো ট্রেন আসলো, যতগুলো না মূলত দুটো ট্রেন আসলো, দুটো ট্রেনেরই ভিডিও করলাম। আর ততক্ষণে এই ব্লগের কথা ভাবতে ভাবতে আমি যে ট্রেনটায় ভ্রমণ করব সেই ট্রেনটাও চলে আসলো। কিন্তু আসলে আমি এই চিন্তাভাবনার মাঝে ওই ট্রেনটার আর ভিডিওটা ধারণ করতে পারলাম না। তো তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে হলো, কারণ একটা স্টেশনে একটা ট্রেনের বিরতি মাত্র 3 মিনিটের। তাই আমি আর সময় নষ্ট না করে দ্রুত উঠে গেলাম আমার নির্ধারিত কোচে। তো কোচে ওঠার পর আমার সিটটা খুঁজে নিয়ে বসতে একটু সময় লেগে গেল, কারণ আমার সিটে দেখি অন্য আরেকজন আরাম করে শুয়ে আছে। তো ওনাকে একটু ডেকে বললাম, ভাই সিটটা আমার। তো উনি আলতো করে চোখটা খুলে একবার এদিক সেদিক তাকালো, এবং তাকিয়ে উনি কী দেখলো কে জানে, সেটা বলতে পারবো না। তো যাই হোক, ওনার সাথে আর বেশি কথা বাড়াতে হয় নাই। তো এদিক সেদিক তাকিয়ে দেখার পরেই উনি আস্তে করে উঠে গেলেন। তো আমার ব্যাগটা রেখে সিটে আরাম করে একটু বসতে যাবো, ততক্ষণে বসে কিন্তু আমার ট্রেনটা চলতে শুরু করেছে। এমনকি শুধু চলতে না, ভালো স্পিড পেয়ে গেছে ততক্ষণে। তো আমি টিকিটটা অনলাইনে কেটেছিলাম, আর কাটার সময়ই আগে থেকেই আমি জানালার পাশে একটা সিট সিলেক্ট করে নিয়েছিলাম। কারণ বাস হোক বা ট্রেন, যেখানেই ভ্রমণ করি না কেন, জানালার পাশে সিট না হলে আসলে ভ্রমণের কোনো মজাই পাওয়া যায় না। তো আমার কাছে ভ্রমণটা কিন্তু মাটি হয়ে যায়। তাই আমি সবসময়ই এই দিকটা খেয়াল রাখি যে বাস হোক বা ট্রেন, আমি টিকিট করার সময় জানালার পাশে সিটটা নেব, অবশ্যই অবশ্যই। আর এই অংশটা আমি যেখান থেকে যাত্রা করতেছি, এখানে বাস লাইন এবং ট্রেন লাইন দুইটা পাশাপাশি। তো এইখানে ভিডিও করলে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, বাস এবং ট্রেনের রেস দুইটা পাশাপাশি চলবে। আর মাঝে মাঝে তো সুন্দর সুন্দর একটু কার্ভ চলে আসে, যেখানে একটা ট্রেন সম্পূর্ণ দেখা যায় পিছনে বা সামনে, সেই দিকটা আরও বেশি ভালো লাগে। তো ভাবতেছিলাম যে কথাটা, যে বাসে আর ট্রেনের রেস হবে এরকম একটা ভিডিও বানাবো, কিন্তু আসলে দেখতেছি পাশে পুরো রাস্তাটাই মোটামুটি ফাঁকাই, তেমন একটা গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে না। তো কিছু দূর আগাতে কিছু গাড়ির দেখা মিলল, গাড়ি বলতে এখানে শুধু ট্রাক। আর এগুলাও খুব একটা স্পিড নাই। তো আরও দূর আগাতে আরও কিছু গাড়ি দেখতে পেলাম, এই দিকটা মোটামুটি ভালো স্পিডে চলতেছে। কিন্তু মজার বিষয় হলো, এই সবগুলা গাড়িকে, বাস অথবা ট্রাক, এই সবগুলাকেই আমরা ওভারটেক করে আগে চলে যাচ্ছি। এই জিনিসটা খুবই ভালো লাগে। তো দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়লো পাশে অনেক লম্বা জ্যাম লেগে আছে। আসলে জ্যামের একটা কারণ আছে, যেহেতু এই ব্লকটা যেদিন করা তার আগের দিনই টানা কয়েকদিনের সরকারি ছুটি ছিল, তো সেই কারণে প্রচুর লোক ঢাকার বাইরে আসছে। আর এই দিক দিয়ে মূলত রাস্তার জ্যামটা পরের দিনও কাটেনি, আমি সেই ছুটি হওয়ার পরের দিন যাত্রা করতেছিলাম। তো প্রথম দিকে রাস্তাটা ফাঁকা দেখে মনে হচ্ছিল যে কোনো গাড়িই পাবো না, আমি যেহেতু ভিডিও অন করছি যে আশাটা করে, কিন্তু পরবর্তী দেখলাম না, এখানে তো গাড়ির শেষ নেই, প্রচুর পরিমাণে বাস এবং ট্রাক, গুণে শেষ করা যাবে না, অনেক লম্বা লাইন, অনেক লম্বা জ্যাম।
ওই জ্যাম দেখতে দেখতে সামনে এগিয়ে যাচ্ছিল আমাদের ট্রেন। এরপর দেখি জ্যাম কিছুটা কমতে শুরু করছে, আর পাশের রাস্তার গাড়িগুলো একটু গতি পাচ্ছে আর কি। তো যাক, ভালোই হলো তাহলে, একটু ভিডিওটা একবার একটু ভালো হবে। তবে না, এখনো পুরোপুরি জ্যামটা শেষ হয় নাই। সেখানে একটা লেন ফাঁকা আছে, এদিক দিয়ে দু একটা গাড়ি দেখা যাচ্ছে। এই দিক দিয়ে এখন মনে হয় গাড়িগুলো একটু ভালো স্পিডে যাওয়ার সুযোগ পাচ্ছে, সামনে হয়তো এই লেনটা আর জ্যাম নেই। তো জ্যাম হোক বা গাড়ি চলন্ত অবস্থায় হোক, সবগুলো গাড়িকে ওভারটেক করে যাচ্ছে, এটা কিন্তু ভাবতে খুব ভালো লাগছে। সামনে মনে হয় একটা শাহপথ আলি দেখতে পাওয়া যাচ্ছে। এই বাসটাকেও আমরা কিন্তু ওভারটেক করে চলে গেলাম। আসলে এইসব বাসের যে স্পিড, সেটাকেও ওভারটেক করে ট্রেন আগে যাচ্ছে, আসলে এই জিনিসটা দেখতে ভালো লাগে, একটু মজা পাওয়া যায় আর কি। সামনে একটা শ্যামলী পরিবহন, হ্যাঁ উনিও আমাদের সাথে পেরে উঠল না, আমাদের ট্রেনটা কিন্তু ওভারটেক করে। আসলে পাশাপাশি বাস এবং ট্রাক যেগুলো দেখতে পাচ্ছি বা দেখতে পাওয়া যাচ্ছে বা এই রাস্তায় ট্রেনে ভ্রমণ করলে সবাই দেখেন, তাতে মূলত মনে হয় আসলে অন্য অন্য যানবাহনের তুলনায় আমাদের ট্রেনের স্পিডটা কিন্তু কোনো অংশে কম না, মানুষ অনেক বেশিই বলা যেতে পারে। আর এই কারণে অবশ্য ট্রেন জার্নিটা একটু আরামদায়ক আর অনেক ভালোও লাগে অন্যান্য যানবাহনের তুলনায়। এই জন্য আমিও বেশিরভাগ ক্ষেত্রে ভ্রমণের জন্য ট্রেনটাকেই প্রথম পছন্দে রাখি। তো সময় সুযোগ মতো যদি ওই সময় কোনো ট্রেন না থাকে, সেই ক্ষেত্রে বাসে ভ্রমণ করি। তো এসব দেখতে দেখতে আমাদের বাস এবং ট্রেনের পাশাপাশি চলার রাস্তা শেষ হয়ে আসলো। এখন আমাদের ট্রেনটা প্রকৃতির মাঝ দিয়ে চলতে শুরু করেছে। আসলে তো প্রকৃতি দেখার জন্যই জানালার পাশে বসা, আমরা জানালার পাশে সিটটা নিলাম। এই রাস্তায় তো অনেক চলাচল করেছে, প্রায় প্রতি সপ্তাহেই আসা যাওয়া করতে হয়, যেহেতু এই প্রকৃতিগুলো বারবার দেখা, কিন্তু তবুও কেন জানি একটা ভালো লাগে কাজ করে, তবুও দেখতে ভালো লাগে। এই জন্য বারবার জানালার পাশে এই সিটটা সিলেক্ট করি, এই প্রকৃতি দেখতে দেখতেই যাব। এইসব ভাবতে ভাবতে আবার একটা সুন্দর একটা কার্ভে চলে আসছে আমাদের ট্রেনটা, কিন্তু আসলে স্পিডটা অনেক বেশি, আর জানালা দিয়ে উঠে দিয়ে আসলে ট্রেনের ভিডিওটা খুব ভালো করে ধারণ করতে পারতেছিলাম না, নাহলে সম্পূর্ণ ট্রেনটা আপনাদের দেখাতে পারতাম। এই কার্ভের ভিতর যখন সম্পূর্ণ ট্রেনটা দেখা যায়, তখন অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় এবং দেখতে অনেক ভালো লাগে। এই অংশটায় রোদটা একটু বেশি, তাই ভিডিওটা খুব একটা ভালো হয়নি, অনেকটা সাদা হয়ে গেছে এরকম, প্রচণ্ড রোদ ছিল। আর রোদের বিপরীত দিক থেকে আমার ক্যামেরাটা ধরা, তাই আর কি। তবে জানালার পাশে বসে ভ্রমণ করার যত রকমের মজাই থাক, সবচেয়ে সমস্যার বিষয় যেটা হলো প্রচণ্ড ধুলাবালি। আসলে এই ভিডিওটা ধারণ করতে গিয়ে আসলে কী পরিমাণ ধুলো যে খাইতে হয়েছে আসলে এটা বলে বোঝানো যাবে না, এত পরিমাণ ধুলোবালি। আর বিশেষ করে এই সময়টা বৃষ্টি নেই, একদম শুকনো মৌসুম, তাহলে তো বুঝতেই পারছেন কী পরিমাণ ধুলো। আর ট্রেনের যে স্পিডটা, এতে ধুলোবালিটা একটু বেশি পরিমাণে আসতেছিল। আমার ক্যামেরাটাও একদম সাদা হয়ে গেছিলো বালিতে, এই জন্য ভিডিওতে একটু সমস্যা হয়তো হলে হতে পারে, লেন্সটাতে প্রচুর পরিমাণে বালি জমেছিল। তবুও মূলত প্রকৃতি দেখতে যে ভালো লাগাটা কাজ করে, সেই তুলনায় আসলে এই ধুলোবালিটার
খুব একটা ব্যাপার না, অন্তত আমি যেটা মনে করি। তো এসব দেখতে দেখতে আমরা মনে হয় একটা স্টেশনে চলে এসেছি। স্টেশনে কারণ বুঝতে পারলাম ট্রেনের স্পিডটা কমতে শুরু করেছে। হ্যাঁ, সামনে একটা স্টেশন দেখতে পাওয়া যাচ্ছে। স্টেশনের শুরুতেই কিছু আপু ওনারা সেলফি তোলায় ব্যস্ত, মনে হয় কোনো ট্রেনের অপেক্ষায় ছিল অথবা সময় কাটাতে বা ঘুরতে আসছে। স্টেশনটা একটু ছোট হলেও এটার প্ল্যাটফর্মটা কিন্তু অনেক বড়, অনেক লম্বা প্ল্যাটফর্ম। অনেক লোকজন দেখা যাচ্ছে, মনে হয় ট্রেনের জন্য অপেক্ষা করতেছিল। দুঃখিত বন্ধুরা, আসলে ভিডিওটা মাঝখানে একটু স্টপ করতে হয়েছিল। আসলে ক্যামেরাতে এখানে প্রচুর আপু চলে আসতেছিল আর কি, এই জন্য তারা কি মনে করে না কি ভাবে তাই ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম। তো আমাদের ট্রেনটা যখন আবার চলতে শুরু করলো তখন আমি আবার ভিডিওটা অন করলাম, যেহেতু স্টেশন থেকে মাত্র আবার যাত্রা শুরু হলো তাই এখানে স্পিডটা অনেক কম, একদম আস্তে আস্তে পার হচ্ছে। স্টেশনের পাশেই, এই স্টেশনের পাশে একটা পার্ক আছে, অনেক সুন্দর একটা পার্ক আছে। এটাই টাঙ্গাইল স্টেশন। পাশেই যে গাছপালা দেখতে পাচ্ছেন এইখানে মূলত পার্কটা। অনেক আগে একবার এসেছিলাম, তাও অনেক আগে বলতে প্রায় 10 বছর তো হবেই, নামটা সঠিক মনে নাই, আসলে সোল পার্ক না সোলস পার্ক। সাইনবোর্ডটাকে দেখতে পাওয়া যেত ট্রেন থেকেই, কিন্তু আজকে মিস করে ফেলেছি তাই সঠিক নামটা বলতে পারলাম না। তো জানালা থেকে উঁকি দিয়ে একটু ভিতরটা দেখার চেষ্টা করতেছিলাম, কিন্তু পাশের এই গাছ আর লতাপাতা এতটা ঘন হয়ে গেছে যে ভিতরের কিছু আর দেখতে পাওয়া গেল না। দেখতে পেলে হয়তো ক্যামেরায় আসতো না অত দূরে, তাই এক পাশটাই ভিডিও করে নিলাম। আস্তে আস্তে আমাদের ট্রেনটা কিন্তু আবার স্পিড পেতে শুরু করেছে। অবশ্য সামনে একটা লেভেল ক্রসিং, আসলে এই লেভেল ক্রসিংটা পার হওয়ার পরেই স্পিডটা বাড়তে থাকে। স্টেশন শেষে আবার আমরা প্রকৃতির মাঝে চলে এসেছি। এখানে রেল লাইনে ধার দিয়ে দেখা যাচ্ছে অনেক মানুষ ঘুরতে আসছে, বসে আড্ডা দিচ্ছে, সময় কাটাচ্ছে। আসলে এইসব দৃশ্যটা এখন অনেকটা বেশি দেখা যায়, রেল লাইনের পাশ দিয়ে অনেক মানুষ সময় কাটাতে আসে। আবারও একটা সুন্দর একটা কার্ভ, যতটুকু পারলাম আর কি সামনের অংশটা নিলাম, ট্রেনটা একটু দেখতে পাওয়া গেল। রেল ওভারব্রিজ, ওভারব্রিজের নিচ দিয়ে আমরা এখন পার হব। এখানেও কিছু লোকজন দেখা যাচ্ছে। আসলে বিকেলটা, অলওয়েজ বিকেলটা সময় কাটাতে সবাই বের হয় কোথাও না কোথাও ঘুরতে। তো আমরা আবার একটা স্টেশনে চলে আসলাম, এটা হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক সিটি স্টেশন, নতুন এটা, কিন্তু এটার কারুকাজটা অনেক সুন্দর, যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আসলে এই স্টেশনে আমাদের কোনো যাত্রাবিরতি নাই, তাই আসলে সম্পূর্ণ ভিডিওটা নিতে পারলাম না, তা নাহলে সম্পূর্ণ স্টেশনটা আপনাদেরকে দেখাতে পারতাম। যাই হোক, এই স্টেশনে নতুন আরেকটা জিনিস, এটা অবশ্য আমি আগে কখনো দেখিনি, আপনারা কোথাও দেখে থাকলে হয়তো দেখি থাকবেন, কিন্তু আমার এটা প্রথম দেখা, যে ভাঙা ইটের ওয়াল। এখানে ইটের সাথে কোনো বালি সিমেন্ট কিছু ব্যবহার করা হয়নি, কিন্তু লোহার একটা ফ্রেমের মাঝে ভাঙা ইটগুলো দিয়ে এই ওয়ালটা তৈরি করা হয়েছে। দেখতে কিন্তু ভালোই লাগে, আনকমন একটা জিনিস। আপনারা যদি এই রাস্তায় এসে থাকলে অবশ্যই দেখবেন এই জিনিসটা, অনেক লম্বা ওয়ালটা। সম্পূর্ণ ওয়ালটাই নেওয়ার চেষ্টা করলাম। স্টেশন শেষে এখন আমরা পার হচ্ছি
গাজীপুরের সেই বিখ্যাত শালবন। মধুপুর ও ভাওয়াল অঞ্চলের শালবন সম্পর্কে অবশ্য সবাই জানেন বা জানার কথা। এটা এটা সেই ভাওয়াল অঞ্চলের সেই শালবন। অবশ্য আমি যে পাশটায় বসেছিলাম এখান থেকে শালবনের খুব একটা অংশ নিতে পারি নাই, আমার বিপরীত পাশটায় সম্পূর্ণ বনের অংশটা আর কি, তাই সামান্য একটুই নিতে পারছি, যতটুকু পারছি ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এরপর আবার কোনো দিন হয়তো অপোজিট পাশে যদি কোনো সময় সিটটা পেয়ে যাই তো ওই পাশটাতে আর একদিন একটা ভিডিও বানাবো, সেটাতে আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, এখন আমাদের ট্রেনটা আবারও শহরের দিকে প্রবেশ করতে শুরু করতেছে, তাই আর বেশি দূর ভিডিওটা আগাবো না, এখানেই ভিডিওটা শেষ করে দেব। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার কোনো দিন দেখা হবে। আল্লাহ হাফেজ।